ॐ नमः दुर्गालक्ष्मी सरस्वती नमो नमः श्रीमातृशक्तिकायै नमो नमः ॐ नमः दुर्गालक्ष्मी सरस्वती ంగ్ మహాఫలం జోపటంగ్ సతతంగ్ భక్తం శవ విష్ణువల్లవ మృత్యువ్యాధి భయోదశ నాస్తికించిత్ కలౌ యుగే అపుత్రుల పదవృత్తిపుఖం శవనం జది నౌకయాగ శంకర యుద్ధ పరిణమాప్యర్లిఖితం స్థాపనంగే నగ్నిచుర భయదంతాజైషానిం శులధారిణి పతలై వైష్ణవిరూపా సింహల దేవమోహిని సురసా చ మునిపిలంకాం భద్రకాళికే రామేశ్వరి సతి వందే విమలా పురుషోత్తమే విరుజార్దేశ కమఖా నీల పర్పదే కాళిక বাগদেবীর আরাধনায় অভিনবত্ব দেখালো দুর্গাপুর প্রেস ক্লাব। সবুজের আহ্বানের পাশাপাশি শনিবার পুঁথির পাশাপাশি প্রযুক্তি পূজায় মাতলেন ক্লাবের সদস্যরা। এদিন মায়ের মূর্তির সামনে যথারীতি মন্ত্র উচ্চারণ করে মোবাইলের পুজো করা হয়। প্রতিদিনের সাংবাদিকতা জীবনে মোবাইলের অপরিহার্যতার কথা মাথায় রেখেই এই উদ্যোগ। এ ব্যাপারে পূজোর পুরোহিত বলেন, দিন বদলের সঙ্গে সঙ্গে শিল্প সংস্কৃতির বদল হচ্ছে, সেক্ষেত্রে মোবাইল বা প্রযুক্তি পুজোর এই আঙ্গিককে সাধুবাদ জানান তিনি। এ ব্যাপারে ক্লাব সম্পাদক বলেন, কয়েক দশক ধরে সরস্বতী পুজো হয়ে আসছে প্রেস ক্লাবে, এবার মোবাইল পুজোর পাশাপাশি শিল্পাঞ্চলে সবুজায়নের বার্তা দেওয়া হয়েছে বাগদেবীর আরাধনায় বলে জানান তিনি। এখন এই প্রযুক্তির যুগে মোবাইল দিয়েই ধরো সাংবাদিকরা মোবাইলেই তাদের লেখালেখিগুলো করেন, অর্থাৎ মোবাইলকেও তারা পুজোর জন্য রেখেছিলেন মণ্ডপের কাছে, এবং সেই মোবাইলেও প্রযুক্তিকে পুজো করা হয়েছে। এবং জয় হোক বিজ্ঞানের, জয় হোক প্রযুক্তির, জয় হোক শিক্ষার সংস্কৃতির, জয় হোক মানুষের, এবং সমাজের সত্যতা উঠে আসুক সংবাদের কলমে, সাংবাদিকদের কলমে। এইভাবে তারা তাদের মোবাইলগুলিও পুজো দিয়েছেন, এতে আমি অন্য অন্যায় কিছু দেখছি না, এবং এটাই হচ্ছে বিবর্তন। এই বিবর্তনের মধ্যে দিয়ে পূজারও এরকম বিবর্তন চাই, এবং শুধু শুধুমাত্র সেই তালপাতার কুঠি তো নেই এখন, এখন ধরুন এমনিতেই তো দু বছর ধরে এই মহা অতিমারী বা মহামারীর ফলে পড়াশুনো স্কুল কলেজে বন্ধ, তো বাচ্চারা অনলাইনে মোবাইলেই পড়াশোনা করেছে, অর্থাৎ মোবাইলই তাদের কাছে বই ইবুক, এই ইবুকের তারা পুজো দিল, এটা বেশ আমার ভালোই লাগলো। এবং আমি পুজোটা করেও মনে একটা মনে হলো যে সত্যি তো আমিও আধুনিকতার সাথে এবং এই সনাতন পুজোর রীতির সাথে, এই যে এই অঙ্গ পুজোর যেমন সমস্ত কিছু তো বিবর্তন, যেমন আগে তালপাতার পুঁথি ছিল, তারপর পুস্তক, এখন তো ধরুন ইবুক হচ্ছে, এবং বই থাকবে, বই হচ্ছে রূপান্তর ঘটবে, যেমন শক্তির রূপান্তর ঘটে এক রূপ থেকে আরেক রূপে যায়, তেমনি শিক্ষারও রূপান্তর ঘটছে তাদের প্রযুক্তিগতভাবে বা পদ্ধতিগতভাবে। তাদের বিদ্যা এরকম আছে, এবং বাগদেবী চিরকাল থাকবেন এবং বাগদেবীর আরাধনা চলবে চিরকাল। দুর্গাপুর প্রেস ক্লাবের উদ্যোগে যেমন দীর্ঘ কয়েক দশক ধরে সরস্বতীর আরাধনা হচ্ছে, বাগদেবীর আরাধনা এবারও হয়েছে। তবে এবার একটা নতুন জিনিস, যেটা হচ্ছে যে কোভিড পরিস্থিতিতে যখন চারিদিকে অনলাইনের ঘটা, যখন ডিজিটাল ক্লাস থেকে শুরু করে সমস্ত কিছুই একেবারে ডিজিটাল পদ্ধতিতে চলছে, সাংবাদিকরাও যেহেতু ডিজিটালি কাজ করছেন, প্রেস ক্লাবের এবার একটা অভিনব উদ্যোগ ডিজিটাল পুজো, অর্থাৎ মোবাইল ফোনকে সামনে রেখে মা সরস্বতীর আরাধনা, এটা কিন্তু প্রেস ক্লাবে এবার প্রথম। এবং তার পাশাপাশি আমরা যেটা করেছি এবার, যে বিভিন্ন পুলিশ আধিকারিক থেকে সরকারি আধিকারিক যারা প্রেস ক্লাবের এই উদ্যোগে সামিল হয়েছেন, তাদের সবাইকে আমরা দুর্গাপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আজকের দিনে পৃথিবীকে সবুজ এবং সতেজ রাখার উদ্দেশ্যে আমরা সবুজ বিতরণ করেছি, একটি করে বৃক্ষ তাদের হাতে তুলে দিয়েছি, যাতে করে পৃথিবীর ভারসাম্য বজায় থাকে, সবুজ বজায় থাকে। এবং আমরা আজ থেকে গো গ্রিন এই একটা স্লোগান তুলেই আমরা কিন্তু আমরা দুর্গাপুর প্রেস ক্লাবের এবছরের পুজো বাগদেবীর আরাধনা সম্পন্ন করছি। ওম ঐ সরস্বতী নমো নমঃ। ওম ঐ সরস্বতী।
দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি নিউজ 10।